বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে আবারও পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমার সেনাবাহিনীর 3 সদস্য। নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল ঘুমধুমের তুমরু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। তাদেরকে নিরস্ত্র করে 11 বিজিবির হেফাজতে রাখা হয়। এর আগে গত 11 মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে আসে 179 জন মিয়ানমার বর্ডার পুলিশ বিজিপি সদস্য। তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।